নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা পুকুর থেকে কাতলা মাছ ধরে নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, মাছটা মাঝারি সাইজের কাতলা মাছ। আজকে আমরা মাছটাকে অন্যরকমভাবে রান্না করব। প্রথমে আমি মাছটাকে কেটে নিচ্ছি। কাতলা মাছের সাথে আমি দুটো পোনা মাছ নিয়েছি। ভাবছি এই কাতলা মাছটাকে দিয়ে আজকে মাছের ভাপা বানাবো, কাতলা মাছের ভাপা বানাবো। আমার দিদি ঘর গুছিয়ে আর আমার রান্না করতে। মাছটা কাটা হয়ে গেছে, মাছটা আমি ধুয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার একটা পাতিলেবু নিয়ে পাতিলেবুর রসটাকে মাছের গায়ে মাখিয়ে দেব, যাতে আষ্টে গন্ধটা চলে যায়। আর আমি এটাকে 20 মিনিট ধরে রেখে দেব। সম্পাদের কাছে কাটাল আছে কত, হে নিচে পর্যন্ত রয়ে যায়। এখানে আমি অল্প একটু সর্ষে নিয়েছি, মাকে দিয়ে বাটিয়ে নিচ্ছি। সর্ষে বাটা হয়ে গিয়েছে, এবার তুলে রেখে দেবো। এবার আমি একটু পোস্ত বেটে নিচ্ছি মাকে দিয়ে। পোস্ত বাটা হয়ে গিয়েছে, আমি এবার এটাকে বাটিকে তো তুলে নেব। এবার আমি কড়াতে তেল দিচ্ছি। এবার কেটে রাখা পেঁয়াজগুলো তেলের উপরে দিয়ে আমি হালকা ভেজে নেব। যতক্ষণ না বাদামি কালার হচ্ছে ততক্ষণ ভাজি থাকবো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে রেস্তা করে নামিয়ে নেব। হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার একটা ছোটো বাটিতে নিয়ে নিচ্ছি, নিয়ে এটাতে আমি 1 চামচ আর 1/2 চামচ মতো সরষা বাটা নিয়ে নিচ্ছি। বেটে রাখা পোস্তটা এবার দিয়ে দিচ্ছি। 1.5 চামচ মতো টক দই আমি এটাতে দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ, পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি, সামান্য লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এটাতে একটু জল দিয়ে হালকা করে ঘেঁটে নেব। মশলাটা ভালো করে মিক্সিং হয়ে গেলে এবার আমি এটাতে একটু তেল দেব, একটু না একটু বেশি পরিমাণেই তেল দেব, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব।
কুড়ি মিনিট পরে ঢাকনাটা খুলছি, মাছগুলো এবার আমি বাটিতে দিয়ে দেব। মাছগুলো আমার দেয়া হয়ে গিয়েছে, এবার আমি ঢাকনাটা ভালো করে দিয়ে দেব। এবার আমি কড়াতে জল দিচ্ছি, জলটা গরম হয়ে গেলে বাটিটাকে বসিয়ে দেব। ডুবে যাচ্ছে, অসুবিধা হবে না তো? এবার আমি জাল দিতে থাকবো উনুনে, জলটা মরে আসলে আমি নামিয়ে নেব কুড়ি মিনিট পর। এবার আমি ঢাকনাটা খুলবো, দেখা যাক কেমন হয়েছে। দেখতে তো সুন্দর হয়েছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, কালারটা সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হবে। বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। নমস্কার।